तो मोहतरम हाजरीन, बहलुल मज्जूब रहमतुल्लाह अलैहि सामने बसा आछेन आर हारुनुर रशीदेर सामने, बादशाह हारुनुर रशीदेर सामने एक ग्लास पानी, पानीटा पान करबेन एमन समय बहलुल मज्जूब रहमतुल्लाह अलैहि बोलेन, हारुन पानी पड़े पान करें, একটু মুহাসাবা করি পানি, যেটা কত দামি এটা একটু হিসাব করি। এটা বলে উনি বললেন, আচ্ছা হারুনুর রশিদ বাদশা নামদার, মনে করেন এই এক গ্লাস পানি ছাড়া দুনিয়ার মাটির উপরে আর কোনো পানি নাই, এই পানির মালিক যদি দাবি করে যে এক গ্লাস পানি যদি আপনি পান করতে চান তাহলে আধা রাজত্ব দিতে হবে, কি করবেন, পানি পান করবেন নাকি রাজত্ব ধরে রাখবেন? ও বাদশাহ নামদার, মনে করেন এই এক গ্লাস পানি ছাড়া আল্লাহর জমিনের উপরে আর পানি নাই, আপনারও পিপাসা এমন লাগছে যে পানির অভাবে জান বেরিয়ে যায়, পানির মালিক যদি বলে এক গ্লাস পানি পান করতে গেলে আপনার রাজত্বের আধার রাজত্ব পানির মালিককে দিতে হবে, বুখারী শরীফে আছে। হাসরের ময়দানে পিপাসার জ্বালায় জীবনের নেক অর্ধেক নেকি কাউকে দিয়া পিপাসিত বান্দা পানি পান করবে, আধা তো পরে সূর্য পিপাসায় জীব বেরিয়ে যাবে তো তখন পানি পানি বলে চিৎকার দিবে, হাদিসে আছে। দেখবে যে পাশেই একজন বলতেছে পানি খাবেন পানি, পানি খাবেন পানি, পানি পান করবেন, বলো দেও দুনিয়া সব কিনা খাইছো আজকেও কিনা খাইতে, এক গ্লাস পানি পান করতে হলে অর্ধেক নেক দিতে হইব, দিবা? তো হাদিসে আছে আধা নেক দিয়া এক গ্লাস পানি পান করবে, লম্বা ঘটনা আছে। বাদশাহ হারুনুর রশিদ কেউ মজ্জুব বলতেছে বাহলুল, আদার রাজত্ব হেফাজত করবেন না জান হেফাজত করবেন? খুব চিন্তা ভাবনা করে জবাব দেন। হারুনুর রশিদ বলে কি, পিয়াসার জ্বালা পিপাসার জ্বালা এ তো মরণ জ্বালা, যদি কিনা খাইতেই হয় রাজত্ব দিয়ে কি রুম, মরেই যদি যাই আধা রাজত্ব দিয়া হইলেও এক গ্লাস পানি পান করুন, আধা রাজত্ব দিয়া এক গ্লাস পানি পান করুন। বাহলুল বলে পানি পান করার পরে কিন্তু আপনার মুতে ধরবে, মুত বুঝছেন এক নাম্বার এক নাম্বার, ছোট স্টেঞ্জার হাজত হবে, পানি আবার বাইর করতে হবে মাইনাস। এবার যদি কোনো কারণে আপনার পেশাব বন্ধ হয়ে যায় জমিনের পরে, যদি কোন ডাক্তার আপনার পেশাব বের করতে না পারে, আর যদি একজন ডাক্তার আছে যিনি আপনাকে পেশাব করাইতে পারবে, সেই ডাক্তার যদি ভিজিট হিসেবে বলে হারুন তোমাকে পেশাব আমি করাবো বিনিময়ে তোমার আধার রাজত্ব আমাকে দিয়ে দিতে হবে, ও হারুন জানতে চাই
তখন কি মোতা পেটে আটকায় রাখবেন নাকি রাজত্ব ছাইরা দিয়া পেশাবটারে চালু করবেন? হারুন কিছু সময় ফিকির করে বলে পেশাব আটকায় বেঁচে থাকা যায় না। অশান্তির জীবনের চেয়ে শান্তির হায়াত কামনায় আমি ডাক্তারকে আমার আধা রাজত্ব লিখে দিয়ে হলো এক গ্লাস পানি পান করার পরে যে পেশাবটা ধরছে এ পেশাব আমি বের করব। বাহলুল বলে তাহলে আপনার টোটাল রাজত্বের দাম এক পেয়ালা পানির চেয়ে কম, যা পান করতেও আধা রাজত্ব লাগে, যা বাইর করতেও আধা রাজত্ব লাগে। এতো এক পেয়ালা, এইরকম আল্লাহ পাকের কত হাজার পেয়ালা খাইছেন ফিরি, এক পেয়ালা পানির দাম যদি হয় আপনার টোটাল রাজত্ব গিলতে বাইর করতে, মুগ্ধা দিচ্ছেন হেন্দা বাইর করছেন, এতে আপনার রাজত্ব শেষ। জিন্দগিতে তাহলে কত পেয়ালা পান করছেন ফিরি ফিরি আল্লাহর নেয়ামত। আল্লাহ যদি মূল্য চাইত দিতেন পারতেন। হারুনুর রশিদ কান্না শুরু করেছে, বাহলুল মাঝে মধ্যে হারুনের সাথে মজাক করতে, হারুনুর রশিদও মাঝে মধ্যে বাহলুলের সাথেও মজাক করতেন। একবার রাস্তা চলতেছেন হারুন, বাহলুল মজ্জুবের সাথে দেখা, দেখা হইলে হারুনুর রশিদ বলে কি, এই বাহলুল এই নাও লাঠি, এই লাঠিটা তোমার চেয়েতে কোনো বড় বেকুব যদি পাও তারে হাদিয়ে দিয়ে দিও। কি বলছে, হ্যাঁ এই লাঠিটা তোমার হাদিয়ে দিলাম আমি, আর তুমি যদি জমিনের উপরে তোমার চেয়েতেও কোনো বড় বেকুব পাও তাহলে এই লাঠিটা তাকে হাদিয়া হিসেবে বাদশার পক্ষ থেকে দিয়ে দিই। বাহলুল লাঠি পালতেছে, অনেকদিন পরে বাদশা হারুন কিছুদিনের সফরে যাবে, দূরে যাবে আর কি, মনে করেন ঢাকার থেকে কক্সবাজার যাইব, কক্সবাজার যাও না তোমরা, হ্যাঁ অথবা ঘুরতে যাইব রাঙ্গামাটি, সাত দিন আগের থেকে কাপড় রেডি, সাত দিন আগের থেকে তার সুটকেস রেডি, কোন জুতা পায়ে দিব তা রেডি, কোন জামা গায়ে দিয়া যাইব তা রেডি। হারুনও যেহেতু সফরে যাবে বাদশা, তো সে তার মাল সামান তিন দিন আগের থেকে রেডি করতেছে। বহলুল যায় দেখে কাপড় চোপড় জুতা আর এই খানা দানা কি খাইব এ নিয়ে বাদশা খুব বিজি ব্যস্ত। বহলুল বলে বাদশা হারুন কি এত রেডি, এত প্রস্তুতি, যামো তো অনেক দূরের সফরে, কয়দিনের জন্য? তিন দিনের। তিন দিনের সফরে যাইবেন, তিন দিন আগের থেকে প্রস্তুতি, কবে যাবেন অমুক তারিখে, আসবেন কবে অমুক তারিখে, তাই এত খাওয়ান দাওয়ান, সকালে কি খাইবেন, পরের দিন দুপুরে কি খাইবেন, রাতের বেলায় কোনটা খাবেন, কোন জিনিসটা তিন দিন পরেও খাওয়া যাবে থাকবে সব রেডি করতেছেন। হ্যাঁ এই দুনিয়ার তিন দিনের সফরের জন্য আপনার যে পরিমাণ প্রস্তুতি দেখতেছি, কবরের সফর যে কত লম্বা, আখেরাতের সফর যে কত লম্বা, ওইটার জন্য তো
এত ইহতিমামের সাথে প্রস্তুতি নেন না। আপনি একটি আমানত আমাকে দিয়েছিলেন যে তোর চাইতে কোনো বড় বেকুব যদি পাস তারে হাদিয়া দিস। তা আমি দেখলাম এই জমিনে আমার চাইতে বড় বেকুব স্ট্যান্ড এখন আপনি, সুতরাং আপনার লাঠিটা আপনার হাদিয়া দিয়ে দেন। তো বহলুল হাদিয়া দিয়ে দিছে, হারুন লাঠি হাতে করে কান্না শুরু করছে। একটা নিয়ামতের মূল্য যদি হয় সারা রাজত্ব এক পেয়ালা পানি, তাহলে আমাদের হায়াতে যে আমরা অনেক নিয়ামত ভোগ করতেছি যা ওইগুলোর মূল্য কি? আল্লাহ তাআলা জন্মসূত্রে মুসলমান বানাইলেন, এও একটা নিয়ামত। মুমিন বানাইলেন, এটাও একটা নিয়ামত। কোরআন ওয়ালা উম্মত বানাইলেন, এও একটা নিয়ামত। এই বড় বড় নিয়ামতের একটার শুকরিয়া আদায় করতে পারব? বিশ্ব নবীর উম্মত বানাইলেন, খায়রে উম্মত হিসাবে কবুল করলেন, অন্য নবীর উম্মত হলে কি করতাম? শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন, নিয়ামত। নবীর উম্মতরা সবাই কোরআন শোনে না, কেউ আছে বাউল গান শোনে, আর কেউ আছে কোরআন শুনে, কেউ আছে বাউল গানের পক্ষে কথা কয়, আর কেউ আছে কোরআনের পক্ষে কথা কয়। কারোর কাছে তিলাওয়াত ভালো লাগে, কারোর কাছে ঢোলবাদ্য ভালো লাগে, এই নবীর উম্মতের। নবীর উম্মতের অনেকের কাছে গুনাহ ভাল লাগে, কিন্তু আল্লাহ তাআলা তাদের থেকে একটু আলাদা করে আপনাকে আমাকে ইবাদত পছন্দ উম্মত বানাইছেন, যে মাহফিলে বসতে পারছে। হাজার হাজার মানুষ আছে এলাকায়, এখানে সবাই আল্লাহ তাআলা আনেন নাই, আপনাদেরকে আনছেন, এ একটা নিয়াম। কোরআন শুনতে আসছেন, এ একটা নিয়াম। ওয়াজ শুনতে আসছেন, একটা নিয়ামত। এই পছন্দটা যে আপনার হইছে, এ আল্লাহর একটা নিয়ামত। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এই বুঝটুকুনো আল্লাহ তাআলাই দেয়, কারোর হাতের নাই, কেউ কাউরে জোর করে দিতে পারে না, আল্লাহ দিছেন, এও একটা নিয়ামত। শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। জোরে জবান খুলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ।